श्रद्धवान् लभते ज्ञानम् तत्पर संयतेन्द्रिय ज्ञानं लब्धपरा शान्ति अचिरेणाधिगच्छति। যারা শ্রদ্ধাবান তারাই কেবল জ্ঞান লাভ করতে পারে, আর কারোর দ্বারা হয় না। ভগবান শ্রীকৃষ্ণ জায়গা খুঁজে খুঁজে পৌঁছালেন সেই ময়দানে যেটা কুরুক্ষেত্র। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। সেই হলো অধিবাসের ভূমি এই মানব জীবনটা। আমাকে লক্ষ্য স্থির করতে হবে, আমি কি চাই, আমি কোথায় যাব, গত জন্মে আমি কি করেছিলাম, তার ফল এ জন্মে ভোগ করছি, আবার এই জন্মে যা করব আগের জন্মে ভোগ করতে হবে। যা করেছি তা ভোগ করছি। ঠিক এমনি এই জায়গায় এসে পৌঁছালেন ভগবান কৃষ্ণ। আর সেই চাষি বউ ঠিক সময় মতো পৌঁছে ক্ষুধায় তৃষ্ণায় কাতর, তার প্রতিদিন সেও খায়নি, স্বামীকে না খাইয়ে কি করে খাবো আমি। বলছেন যদি কোন সাধ্বী স্ত্রী স্বামীকে না খেতে দিয়ে নিজে খেয়ে নেয়, পরের জন্মে সে বাদুর হয়ে জানান গ্রহণ করি। আপনি অধিবাস করেছেন উল্টা, তার ফলটা তো তাই হবে যে যেমনি করে। আর যেন কোন যদি কোন স্ত্রী জলে মে না ভাতি জলে মে ধুতি জলে মে বাতুল্লা করতি, ইসলিয়ে নারী বনি মছলিয়া তড়প তড়প কে মর জাতি। বুঝতে পারছে মানে জলে স্নান করলো, জলে কুল কুচা করলো, জলে কাপড় চোপড় সব ধুয়ে চলে এলো, কিন্তু সে একাদশী ভগবানের নাম করলো না। এই জন্য পরের জন্মে সে মাছ হয়ে জন্মগ্রহণ করে আর তড়প তড়প কে মরে যাতি। আপনার অধিবাস ভুল হয়ে গেছে। মানুষ হয়ে আমরা জন্মগ্রহণ করলাম কিন্তু করলাম না। ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, বাপ সুন্দর তো মাঠে হাল হচ্ছে, প্রেম সে হাল করে যাচ্ছে, হ্যাট হ্যাট চল হ্যাট হ্যাট, মানে তাড়াতাড়ি খোঁজা লেগেছে তো হ্যাট হ্যাট করে গরু খেলাচ্ছে। আর তার স্ত্রী বলছে থাক না 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 এইটুকু শেষ করে দিই, যদি তাকে কাজে বেলা বলি সার এইটুকু অবশেষ রেখে কেন গান খেতে যাব, শেষ করে দিই। ঠিক এমনি আপনারই কথা, আপনি ঘরে জপ ধ্যানকে বাদ দিয়ে টিভি দেখতে বসে গেলেন, ঘরে শ্বশুর শাশুড়ি পরিবেশকে খেয়াল না করে আপনি মর্মজীব হয়ে ঘুমিয়ে পড়লেন। আপনার উদরস্থ সন্তান রয়েছে, তার কথা ভেবে আপনি কি জপ করেছেন, ধ্যান করেছেন, পাঠ পূজা পূজা করেছেন, সেবা করেছেন, ব্রত করেছেন? যদি করে থাকেন তাহলে তার ফল সুন্দর হবে। চাষি এবং চাষি বউ দুজন মিলে শেষ করে দিল, দুজন চলে এলো। চাষি বউ কিন্তু ছেলেটাকে নিয়ে গেছে, কোলের ছেলেটা নিয়ে গিয়ে বট গাছের গোড়ায় তাকে শুয়ে দিয়ে সে স্বামীর কাছে চলে গেছে। ছেলেটা ঘুম আছে, এদিকে স্বামী স্ত্রী একটু বিলম্ব হয়ে গেছে, গেল সামনে ছিল সরোবর, তারা স্বামী স্নান করলেন,
স্ত্রীর হাত পা ধুয়ে নিল, এসে গেল সেই গাছের গোড়ায়। তার স্ত্রী বলছে, আমি জোগাড় করে নিচ্ছি, তুমি একটু ছেলেটাকে দেখে না। তার স্বামী ছেলেটাকে দেখতে গেল, ছেলে নেই, মারা গেছে। পাশে ছিল একটা সাপের বিল গর্ত, তাতে ছিল কালনাগ। সে সুযোগ পেয়ে বেরিয়েছে, ছেলেকে কেটেছে, ছেলে মরে গেছে। চোখ দুটো তার লা মানে নীল হয়ে গেছে, গা নীল হয়ে গেছে, বিষ চড়ে গেছে গায়ে। ছোট্ট বালক কত সহ্য করে, কাঁদতে সময় তার নেই, মরে গেছে। এখন স্বামী দেখল স্ত্রী অন্ন পরিবেশন করছে, স্বামী দেখে কিন্তু আর বলেনি কিছু। বলে, আমি যদি বলে দিই তবে আমার তো খাওয়া হবে না, আর আমার স্ত্রীরও খাওয়া হবে না। সন্তুষ্ট ছেলে ফেল করে গেছে, মা বাবার মাথায় চিন্তা ধরে না, রোগ হয়ে গেল, চিন্তা করে করে সুগার হয়ে গেল, ক্যান্সার হয়ে গেল। এত রোগের প্রধান কারণ হলো অবাঞ্ছিত চিন্তা, যা চিন্তা না করলেও চলবে। মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছি, রোজ ফোন হচ্ছে, অবাঞ্ছিত চিন্তা, মানে তুমি অধিবাস রোজ খারাপ করছো, পরে তোমার রোগ হয়ে গেল। স্বামী ভাবছেন যে ঠিক আছে, খেয়ে নি, আর আমি খেয়ে নিলাম, বলে দিব স্ত্রীকে, সে আর খাবে না, কাঁদবে। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, ও তো কালের প্রবাহ, যে এলো সে যাবে, যা দশাই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম অমৃত তসমাত পরিহার্য অর্থমাতম সুচিত মরিয়সি কার্যন শোক করিব। এ শরীরটা বালক ছিল, খুব খেলেছে, জীবাভয় হলো, সে প্রেমিক প্রেমিকার প্রতি সে আকৃষ্ট হয়েছে। এই শরীরটা আবার বৃদ্ধ হয়ে গেল, রোগ হয়ে গেছে, দুদিন পরে জীর্ণ হয়ে গেল, শ্মশানে চলে গেল। এর জন্য আমার চিন্তা কিসের, কিন্তু আমি ঠিক যেমনিকে তেমনি, কাল যেমনি ছিলাম আর তেমনি আছি, আগামীকালও তেমনি থাকবো। নৈনাম চিন্তান্তি শস্ত্রাণি নৈনাম দাভতি পাবকা আমার স্বরূপের বোধ শ্রীগীতাজি করালেন, তোমার স্বরূপ এই, অর্জুন তুমি লড়ো। সেই স্ত্রী খাবার খাইয়ে দেওয়া হলো, বাসন মাজা হয়ে গেল, দুজনেই সাথে গেল। এবার বাচ্চাটাকে তুলি, ঘুমাচ্ছি, যখন করে তুলে নিল আর তাতে পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে খর দুস্তরে কৃপয় পারে পারে মুরারি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মোরমতে গোবিন্দম ভজ মোরমতে। দুজনেই চুপ করে আছে, এ তাকে দেখছে, সে একে দেখছে, কেউ কাউকে কিচ্ছু বলছে না, কারোর চোখে জল নেই, নির্বাক ছবির মতন দুজনে দুজনকে দেখছে।
শেষ পর্যন্ত স্বামী বলল, কালের হাত থেকে কেউ কখনো রক্ষা পায়, সবাইকে জিততে হবে, আর নয় কাল। এই আগের যাত্রী ছিল, স্টেশন এসে গেছে, স্টেশন এসে নেমে গেল, আমরা পরের যাত্রী নামব অধিবাস। আপনার অধিবাস অধিবাস হবে আত্মভেদের প্রতিষ্ঠা, আমি সেই ব্রহ্ম স্বরূপ হই, আমি কেমন হই কেমন নয়, কেন বার বার এমন মোহগ্রস্ত হই। কিসের মোহ? ভগবান কৃষ্ণ দেখলেন, ইয়ারি এ তো কোন কাঁদলো না, যদি সাধারণ মনুষ্য হতো বুক চাপড়ে চাপড়ে হাহাকার করে দুনিয়াভরটা ফাটিয়ে তুলতো,